Mount Excel 34 বোর্ডে সুযোগ নিয়ে এলো Paramount Senior Secondary School. এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে মেরিট টেস্ট Excel 30 এর মাধ্যমে হাইলাকান্দি জেলা থেকে 30 জন মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে বাছাই করবে আয়োজক হাইলাকান্দির Paramount Senior Secondary School কর্তৃপক্ষ। এই মেরিট টেস্টে উত্তীর্ণ 30 জনকে দেওয়া হবে আকর্ষণীয় সুযোগ সুবিধা। রাজ্যের পিছিয়ে পড়া হাইলাকান্দি জেলায় শিক্ষাক্ষেত্রে নবজাগরণ সৃষ্টি করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অবতীর্ণ হতে ও সুশিক্ষিত করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে Paramount Senior Secondary School। এ নিয়ে আগামীকাল পয়লা এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তবে এক্সেল এর 30 এর মেরিট টেস্ট অনুষ্ঠিত হবে 9 এপ্রিল 2022। এই টেস্টে প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে প্রথম 10 জন পরীক্ষার্থীকে যৌন প্রতি 90,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। তাছাড়া পরবর্তী র্যাঙ্কের ভিত্তিতে 20 জন পরীক্ষার্থীকেও দেওয়া হবে স্কলারশিপ। এদিকে পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীরা 2টি সেশনের ক্রাশ কোর্সের সুবিধা সহ নিট জি কোচিং এর সুবিধা পাবেন তারা। Paramount Senior Secondary স্কুলে আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এভাবে প্রতিক্রিয়া তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ ডক্টর সন্দীপ অন্ধর। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বায়োলজি ডিপার্টমেন্টের পূজা নাথ ও বাংলা বিভাগের সুতপা অধিকারী। তারাও এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মসূচির মাধ্যমে জেলায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে অভিমত প্রকাশ করে। প্রথমত আমি Paramount সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই, যে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রেস মিটে আপনারা আমার সকল সাংবাদিক বন্ধুরা হাজির হয়েছে। আসলে আমরা মূলত যে কারণে এই প্রেস মিটটা ডেকেছি, আমার সহকর্মী পূজানাথ খানিকটা বলেছে, তাও আমি বলছি। আমরা আপনার ব্যানারও দেখতে পাচ্ছেন এক্সেল 30 বলে। আমরা সকলেই জানি যে হাইলাকান্দিকে নীতি আয়োগ যেটা ঘোষণা করেছে অ্যাসপিরেন্ট ডিস্ট্রিক্ট, অথচ এই জেলার মধ্যে কিন্তু প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছে। তো জেলাকে যদি আমরা উন্নত করতে হয়, আমরা মনে করি Paramount সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষ যে আগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিক্ষার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা করে দেয়, যার জন্য Paramount সিনিয়র সেকেন্ডারি স্কুল এই বছর ঠিক করেছে এক্সেল 30 নামে একটি মেরিট টেস্ট আয়োজন। এই মেরিট টেস্টটি মূলত হবে হচ্ছে 9 তারিখ আমাদের এই Paramount সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাসে আমাদের ক্লাসরুমে। পরীক্ষার্থী যারা, তারা হচ্ছে ক্লাস 10 যারা পাস করেছে তাদের, মানে যারা 10 এবার পরীক্ষা দিচ্ছে, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই এইটা, কারণ তারা একটা নতুন ভবিষ্যতের দিকে আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা আশা রাখি তারাই হয়তো আগামী দিনে এই জেলাকে আরও উন্নত করবে। এই পরীক্ষাটি মূলত পুরো হাইলাকান্দি জেলার সব স্কুলকেই আমরা অ্যাপ্রোচ করেছি, তাদের কাছে আমাদের লিফলেটের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এছাড়া আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে তার মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি। এছাড়া আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো তুলে ধরুন। এই পরীক্ষাটি 100 মার্কের হবে। যারা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য অঙ্ক, বিজ্ঞানের যে 3টে বিষয়, বিজ্ঞান তো ক্লাস 10 অবধি আলাদা করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলে থাকে না, শুধু বিজ্ঞান বই হিসেবে থাকে, তার থেকে এবং 20 নম্বর হচ্ছে ইংরেজি। এছাড়া যদি কেউ আর্টস নিয়ে পড়ার আগ্রহ থাকে বা কমার্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, তাদের আমরা কী করছি, বিজ্ঞানের বদলে তাদেরকে আমরা সোশ্যাল সায়েন্স, যেটা SST বলে তাদেরকে পড়ানো হয়, সেই সাবজেক্টটাকে রাখছি। বাকি যেরকম ইংরেজি এবং অঙ্ক সেটা থাকছে। কমার্স ক্লাস 10 অবধি আমরা সকলেই জানি যে আলাদা করে কিছু। এখন ঘটনা হচ্ছে মেরিট টেস্ট কী, মেরিট টেস্ট কী আমরা Paramount সিনিয়র সেকেন্ডারি স্কুলে যাতে বাচ্চারা ভর্তি না সেই উদ্দেশ্য না, মোটেও। মেরিট টেস্টের মাধ্যমে আমরা জেলার 30টি ভালো বাচ্চাকে সিলেক্ট করব,
যাদেরকে আমরা মূলত একটা স্কলারশিপ দেবো দু বছরের জন্য, এটা পার্টে পার্টে তারা টাকাটা পাবে, এককালীন টাকা নয়। এই অর্থমূল্যটা সব মিলে এই 30টা বাচ্চার জন্য 15 লক্ষ, প্রায় 16 লক্ষর কাছাকাছি, 15 লাখ প্লাস আর কি। তো এই অ্যামাউন্টটা আমরা দেবো, তার মধ্যে মোটামুটি আমরা একটা প্ল্যান করে, কিন্তু আমরা প্রাইজ মানিটা এখন বলছি না যে ওইটা একটা সারপ্রাইজ বাচ্চাদের কাছে থাকবে, তার জন্য আমরা প্রাইজ মানিটা ঘোষণা করছি না। তবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা মোটামুটি 90,000 করে পাবে এই 2 বছর। সে যেখানেই পড়ুক, সে যদি দিল্লিতে গিয়েও পড়ে, তাহলেও আমরা তাকে এইটা দেবো। কারণ আমরা মনে করি হাইলাকান্দি জেলার উন্নতির জন্য এটা আমাদের একটা কর্তব্য। এই পরীক্ষার যে প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে তারা এখানে অপশনাল মার্কিং কোয়েশ্চেন পেপার হবে, এমসিকিউ যেভাবে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেইটাই। আর যেটা করা হবে আগামীকাল, মানে 1 এপ্রিল থেকে, এই জিনিসটা আমরা একদম এপ্রিল ফুলের দিন থেকে আর কি, এপ্রিল ফুল যেরকম আমরা খুব হাসি মজার দিন হিসেবে ধরি, কিন্তু আমরা এটা একটা সিরিয়াস একাডেমিক ক্যালেন্ডারে আনতে চাইছি। তার জন্য আগামীকাল থেকে আমাদের যে প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে আমাদের ওয়েবসাইট আছে paramount.in বলে, সেই ওয়েবসাইটটা আমরা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, ব্যানারও দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে আমরা একটা লিঙ্ক দিই, তার মাধ্যমে বাচ্চারা রেজিস্টার করবে তাদের নাম, তার জন্য তাদের কোনো ফি নেই, ফ্রি অফ কস্ট, তারা এটা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তারা তাদেরকে একটা আইডি জেনারেট হবে ওইখান থেকে, তার অ্যাপ্লিকেশন আইডি, সেটাই তার রোল নম্বর হবে। এরপর তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। করার পর এই বাচ্চারা 9 তারিখ আমাদের এখানে এসে পরীক্ষা দেবে, তারপর আমরা এটা মূল্যায়ন করে আমরা এটা ঘোষণা করব। এবং এই বাচ্চাগুলোকে আমাদের পরিকল্পনা আছে, যেহেতু আমরা করোনাকালের কারণে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান সেটা এখনও করতে পারিনি, বাৎসরিক অনুষ্ঠানের সময়ও এই 30টি বাচ্চাকে আমরা ওইখানে একটা ফেলিসিয়েশন দেবো, এবং তাদের নামগুলো আমরা তখন ঘোষণা করব সবাই সামনে, যে তাদেরকে এনকারেজ করার জন্য। এরপর যেটা, যদি এই কোনো বাচ্চা, যেটা আমার সহকর্মী পূজানাথ বললেন যে আমরা একটা যেমন ক্র্যাশ কোর্সও চালু করছি, মানে অলরেডি গত বছরও করা হয়েছিলো, এবছর এটা আরও এক্সটেন্সিভ, এইটা মোটামুটি আমাদের দেশের বিভিন্ন নামি দামি মানুষরাও এর সাথে জড়িত থাকে। যেরকম ধরুন আপনাদের আসামের, আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ডক্টর অরূপ মিশ্র, যিনি কিন্তু বেসিক্যালি আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারের অধ্যাপক, তিনি যেরকম আমাদের মেন্টরিং গ্রুপে রয়েছেন। এইমস, দিল্লি এইমসের যে ডাইরেক্টর, তিনি আমাদের মেন্টরিং গ্রুপে রয়েছেন। ভূতপূর্ব ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডক্টর প্রফেসর আশুতোষ শর্মা, যিনি আইআইটি কানপুরের ইঞ্জিনিয়ার, তিনি আমাদের সাথে মেন্টরিং গ্রুপে থাকছেন। আমাদের শিক্ষকদের বাইরে, মানে যারা এই কোর্সটা চালাবে তার বাইরে, এই যে মেন্টরিং গ্রুপ, তারাও কিন্তু এই কোর্সের সাথে জড়িত থাকবে, মাঝে মাঝে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বাচ্চাদের তৈরি করার জন্য। শুধু যে জয়েন্ট বা মিট তা নয়, যাতে তারা, আমরা আমাদের জেলার থেকে আরও বেশি করে আইএস পাই, আমাদের জেলার থেকে আমরা বেশি করে এপিএস পাই, এর কারণে এসিএস পাই, তার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগটা। যদি এই 30টি বাচ্চা চায়, তাদের মধ্যে কিছু বাচ্চাকে আমরা, তারা যদি চায় এই 2 বছরের যে কোর্স, সেই 2 বছরের কোর্সটা তারা বিনা পয়সায় আমাদের করতে পারে, তার জন্য তাদের কোনো পয়সা দিতে হবে। কারণ আমরা মনে করি তারা হচ্ছে আমাদের জেলার আগামী দিনের ভবিষ্যৎ। এইটা মূলত আমাদের যেটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল, যে জেলার শিশুদের জন্য কিছু করার। কারণ যেটা আমরা বলি যে আমাদের সংবিধানেও বলা শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের জায়গা থেকেই আমাদের শিশুরা অনেক সময় দেখা যায় আর্থিক দুর্বলতার কারণে ভালো জায়গায় যেতে পারে না বা ভালো কলেজে পড়তে পারে না। তো তাদেরকে সেই সুযোগটা করে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই মেরিট টেস্ট, যেটা Excel 30 নাম আমরা দিয়েছি, নামকরণ করেছি, সেটার করার উদ্দেশ্য। এর এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব যে আপনারা আপনাদের বিভিন্ন প্রচার মাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, তার মাধ্যমে যাতে জেলার প্রতিটি কোণায় আমাদের এই বার্তাগুলো যদি পৌঁছে দেন, তাহলে আমরা আপনাদের কাছে চিরঋণী থাকব। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের মূল বক্তব্যগুলো আমি বললাম, আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, আপনারা বা অনুরোধ করছি আপনারা করবেন, আমি চেষ্টা করবো। এখানে যে Excel 30 যে পরীক্ষা আছে, এই পরীক্ষার মধ্যে বিজ্ঞান, ইংরেজি এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে পরীক্ষা হবে? হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে কি, যেরকম ধরুন যারা বিজ্ঞান নিয়ে পড়তে চায় 11-12,
তাদের জন্য আমরা রাখছি হচ্ছে বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজি। যারা ধরুন আর্টস বা কমার্স পড়তে চায়, সে তো বলতে পারে যে আমার সায়েন্সের পরীক্ষা দিয়ে আর কি, আমার সায়েন্স ভাল লাগে না, আমি কেন সায়েন্সের পরীক্ষা দেবো। তো তার জন্য আমরা কি করছি, তাদেরকে বিজ্ঞানের বদলে সোশ্যাল সায়েন্স রাখছি। আচ্ছা, জেলার যে 30 জন ছাত্রছাত্রী আপনারা যে সিলেকশন করলেন, তার মাঝে 90,000 টাকা করে তাদেরকে? সবাই না, এটা হচ্ছে প্রথম যে 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার পুরস্কার মূল্যটা 90,000 হবে প্রথম দিনে। প্রথম দিনে আর আমি বললাম যে টোটাল যে আমাদের পুরস্কার মূল্য সেটা হচ্ছে 15 লক্ষ প্লাস 16 লক্ষ আর কি, আমরা 15 লাখ প্লাস বলছি। এইটা বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে র্যাঙ্ক ওয়াইজ। এইটা আমরা এখন কেন ঘোষণা করছি না, যে এইটা একটা বাচ্চাদের একটা অ্যাট্রাকশান থাকবে, আমি কত পাবো সেই বাচ্চাটা জানে। তবে আপনারা যখন মানে আমরা ঘোষণা করব, তখন আপনারাও ক্যালকুলেট করে দেখতে পারবেন এটা 15 লাখের উপরেই যাচ্ছে। 3 জন হতে পারে, ফার্স্ট এমন হতেই পারে যে ফার্স্ট হয়তো 3 জন হয়ে গেল কি 5 জন হলো, তাহলে 5 জনই 90,000 করে পাবে। তখন কি হচ্ছে, আপনার তো আর 30, আমি তো মোট 30টা বাচ্চা নেবো, তার মানে আমি তো আর 30 নম্বর পুরস্কার অব্দি আর যাবো না, তখন তো 25 নম্বরে আমার শেষ হয়ে যাবে, কারণ 30টা বাচ্চা তো হয়ে গেল, প্রথম যেহেতু 5 জন হয়ে গেছে, এবার দেখা গেল দ্বিতীয় হয়তো 3 জন হয়েছে, তাকে ওই অ্যামাউন্টটাই দেওয়া। আচ্ছা, এদের মধ্যে থেকে যে কয়েকজন ছাত্রছাত্রীকে আপনারা বিনামূল্যে প্রশিক্ষণ, আমাদের প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন, আইএস এসিএস বা আইএস সব, শুধু আইএস এসিএস বলে না, মানে অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সামস যেগুলো ভারতবর্ষে রয়েছে সেইগুলোতে, তার জন্য আমরা তাদেরকে প্রিপেয়ার করি।